আচ্ছা, আপনাদের শুনলাম যে একটা ইউটিউবি চ্যানেল আছে। একদম। তো এই ইউটিউবি চ্যানেলটার নাম কি? ব্যাঙ্গমা ব্যাঙ্গমি টিভি। আচ্ছা, তো এই চ্যানেল সম্পর্কে কি বলার আছে এই মানে দর্শকদের উদ্দেশ্যে? আমাদের চ্যানেলের উপলক্ষে আমি একটা কথা বলতে চাই। এক মাসের ভিতর যেই বন্ধুরা আমাদের 200 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, তার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ব্যাঙ্গমা ব্যাঙ্গমি টিভিতে থেকো এবং আমাদের পাশে থেকো, এটা নিজেদের চ্যানেলই ভেবো। আচ্ছা, তো এই চ্যানেলে মানে কি কি এ পর্যন্ত ভালো ভালো দেখানো হয়েছে? এখানে রয়েছে হচ্ছে 25 কেজির ওজনের মেদ মাছ। আচ্ছা। 27 কেজি ওজনের হচ্ছে মেদ মাছ। আচ্ছা। এগুলো হচ্ছে আমরা গিয়ে সুন্দরবনে গিয়ে ধরেছিলাম। আচ্ছা। নিজেরাই ধরেছিলাম বড়শি দিয়ে। আচ্ছা। আর আমরা ব্লগিং ভিডিও করছি এখন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সুন্দরবনে কি আবার যাওয়ার পরিকল্পনা আছে? হ্যাঁ, যাবো তো, মার্চ মাসের শেষের দিকে আমরা যাচ্ছি আবার। আচ্ছা। আবার ভিডিও হবে, সবাই পাশে দেখো। আচ্ছা, তো তখন কি কি দেখাতে পারবে তোমরা সুন্দরবনের? তখন কুমির দেখাবো, বাঘ দেখাবো, আমরা বড় বড় মাছ ধরবো। আচ্ছা। সেই সব ব্লগিং দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভ্রমণ করবো ওখানে। আচ্ছা আচ্ছা, সুন্দরবনে কি কি প্রজাতির গাছ আছে সেগুলো কি দেখানো যাবে? নিশ্চয়ই দেখা যাবে। আচ্ছা আচ্ছা। তো তত অবধি আমাদের পাশে দেখো। আচ্ছা, তো ঠিক আছে, এখন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর কি কি বলার থাকতে পারে? আমাদের যারা নতুন আছেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এইটাই আমাদের খালি বলা উচিত। আচ্ছা। আমরা নিঃস্বার্থভাবে আমরা এই 7-8 কিলোমিটার ধরে কার্পাসিয়া মন্দির এসেছি। আচ্ছা, ধন্যবাদ।